হচ্ছে রমেশদা। আমাদের সবসময় হচ্ছে মানে যখনই রামপুরহাটে কিংবা তারাপীঠে আসি তখনই রমেশদা আমাদের সব কিছু মানে যে কোনো মানে সাইট সিন বলুন বা যে কোনো কিছু ঘোরানোর জন্য রমেশদা হচ্ছে আমাদের সবসময় সঙ্গী। আর দাদা হচ্ছে মানে অটোতে করেই আমরা সবসময় যেদিকে খুশি মানে আমরা যেতে পারি তাড়াতাড়ি করি। আর ওনার ফোন নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। তো আপনারা যখনই আসবেন রমেশদার সাথে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসবেন। আর প্রচণ্ড হেল্পফুল মানুষ, আর দাদা আমাদের খুব ভালোবাসেন। আর আমরা সবসময় যখনই আসি তারাপীঠে দাদাকে ফোন করে নিই একটা। দাদা অলরেডি স্টেশনে আমাদের জন্য ওয়েট করে থাকেন এবং প্রতিটা সাইট সিন বলুন বা যে কোনো জায়গায় যাওয়া বলুন দাদা সবসময় আমাদেরকে নিয়ে যান। আর যখনই পারবেন আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর আপনারা যদি যখন বলবেন জার্নিজ অ্যান্ড লাইফের তরফ থেকে তখন দাদা আপনাদের আরও ভালোভাবে গাইড করে দেবেন যে কোনো জায়গায়। সবসময় দাদা আপনাদের পাশে থাকবেন। দাদা তুমি একটু হাই বলে দাও। তো চলো আমরা এবার হচ্ছে ট্রেনের উদ্দেশ্যে কবিগুরু এক্সপ্রেসে উঠব, তখন আবার দেখা হবে। চলো বাজে এখন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনও চলে আসবে। আর এই হচ্ছে রমেশদার অটো, এটা হচ্ছে দাদার অটোর নাম্বার। তো যখনই আপনাদের কোনো কিছু প্রবলেম হবে অসুবিধা হবে, আর ওনার ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেবো। তো দাদা আসছি তাহলে, আবার দেখা হবে, টাটা। আমাদের ট্রেন অলরেডি ঢুকে গেছে, দেখাচ্ছি আমাদের ট্রেন কবিগুরু এক্সপ্রেস 13016। আর এইটা হচ্ছে বই পড়ার জন্য, গরম লাগছে না তো?
লাইট, ঠিক আছে, ক্লিক করার জন্য লাইট এগুলো আমরা অলরেডি আইআরসিটিসি থেকে অলরেডি খাবার বুক করে দিয়েছিলাম, তো বোলপুরে অলরেডি খাবার দিয়ে গেছে, ভেজ মিল নিয়েছিলাম, এই যে খাবার। বেরিয়েছে দেখুন, রুটি, রাইস, এটা হচ্ছে পনিরের একটা তরকারি, এটা একটা চাটনি আছে, ডাল, এটা মিক্সড ভেজ একটা, কত নিলে কত করে বেশ তালি 155 একটা থালি। খাওয়ার টেস্ট কেমন আছে? যথেষ্ট ভালো, তো আমরা তাহলে একটু খেয়ে নিই। ভালো, অল্প অল্প গাজর, ভেজিটাল ভেজিটাল খেয়ে নাও এবার তাহলে। বিস্কিট খাওয়া হয়ে গেছে, অনেকটাই লেট আছে ট্রেন। ব্যান্ডেল জংশন, খুব বৃষ্টিও হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, খুব মারাত্মক বৃষ্টি হয়েছে, ঘুমিয়েও পড়েছিল। এখন ব্যান্ডেল এসেছে,
ঘন্টা আছে আজকে ট্রেন। এবার আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে ভালোই কাটলো বল। তো আমরা অলরেডি ট্রেন থেকে নেমে গেছি, ট্রেন থেকে নেমে একটা ক্যাব বুক করে নিয়েছি। ক্যাব বুক করে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের মতো আমরা এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে আবার পরবর্তী কোনো নেক্সট ব্লগে, পরবর্তী ব্লগে দেখা হবে আপনাদের সাথে। তো টিয়া কিছু বল, সবাই ভালো থাকবেন। তো আজকের মতো এখানেই সাইনিং অফ। টাটা।